কিভাবে আমার এক্সপ্রেশন এক্সপ্রেস করব আমি বুঝতেছি না আমাদের দেশের বিচারপতি তার উপরে তার প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নাই আমার কারণ আজকে আর আমার পাশে যে সাদাত ভাই আছেন কামরুল ভাই আছেন রিপন ভাই আছেন আমার মামা আছেন সবার সহযোগিতায় সাদাত ভাই মানে আমি যে এখনো তো কারাগারেই থাকতাম আপনারা সবাই দেখেছেন আমি কারাগারে ছিলাম এই এই 5টা ঘন্টা আমি আমি সিনেমাতে অনেক শুটিং করেছি আমি দেখেছি কারাগারের ভিতরে মানুষ অনেক কষ্টে থাকে কিন্তু আমি কারাগারের ভিতরে অনেক শান্তিতে ছিলাম করেছে মনে হয়েছে আমি একটা যুদ্ধাপরাধী বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধাপরাধীটা আমি আমাকে যখন গাড়ি প্লেন থেকে নিয়ে আসলো তখন ইমিগ্রেশনের যে পুলিশ মানে আমার সাথে কাউকে কথা বলতে দিবে না পুরো এয়ারপোর্ট ফাঁকা হয়ে গেছে আমার সাথে কেউ আমার মামা কথা বলতে আসে মামাকে ধাক্কা দিয়ে ফেলে অবস্থা ছিল আমি যখন রাস্তা দিয়ে আসছি তখন কোনো মানে গাজীপুরে যে পুলিশ আমি অবশ্যই কার ইন্ধনে আমি জানি না কিন্তু তারা ওয়্যারলেসেও কথা বলতেছিল না কারণ পেয়ে যাবে আমি কি এত বড় আসামি হয়ে গেছি এত বড় তো আসামি ছিলাম না আমার একটা হ্যাঁ অবশ্য আমি লাইভ করেছি আমি একজনের বিরুদ্ধে কথা বলেছি সে ডিজিটাল লাইনে মামলা করেছে আমি ওটার আসামি কিন্তু আমি তো কোনো রাষ্ট্রদ্রোহী না আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি তো এই যে সারাদিনের আমার জার্নিটা আমি এতে ভীত সন্ত্রস্ত যে আমি মাহিয়া মাহি একটা নন ফেস হওয়ার পরেও আমার সাথে যেরকম নির্যাতন আমাকে করা হয়েছে মানসিক এবং একটা গাড়িতে আমাকে আনা হয়েছে সেই গাড়িটাতে গরম এত গরম আমি বারবার বলতেছিলাম আমার তারা বলতেছে এভাবেই যাইতে হবে এবং আমি পানি যাচ্ছিলাম একটা ঠান্ডা পানি কারণ আমার একটু পর পর পানি তৃষ্ণা আর গরমে আমি মরে যাচ্ছিলাম এরকম তারা আমাকে একটা পানি কিনে দিতে এক ঘন্টা সময় নিছে এবং আমাকে ওই যে বললাম যে একটা ওয়্যারলেসে তারা কথা বলছিল না যে অন্যরা লোকেশন পেয়ে যাবে তারা মানে 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 এত গোপনীয়তা এরকম তো আমি আসামি না তো বিষয়টা হচ্ছে যে আমি খুবই ভীত সন্ত্রস্ত আমি মাহি হয়ে আজকে আমার সাথে যা হয়েছে হ্যাঁ আমি 9 মাসে প্রেগনেন্ট হওয়ার পরে আমি যে মানবিকতা পাইনি সেটা আমার হাজব্যান্ড দেশে আসলে আমার হাজব্যান্ডের বিরুদ্ধেও তো এই মামলাটা আছে আমার হাজব্যান্ড দেশে আসলে তার সাথে কি হবে আমি আমার হাজব্যান্ডের মানে নিরাপত্তা নিয়ে আমি খুবই শঙ্কিত কারণ আমার হাজব্যান্ডকে মানে সুষ্ঠুভাবে আমার কাছে মনে হয় যেমন আজকে আমি আরেকটা অভিজ্ঞতা বলি আমি যখন কোর্টে আমাকে নেওয়া হয়েছে আমি আমি জানি না ভাইয়া কোর্টে ঢোকার পরে জাজ তো আমাকে মিনিমাম একটা কথা জিজ্ঞেস করবে যে আমি আমি কেন এটা করেছি বা কিছু একটা আমার আত্মসমর্পণ তো একটা আত্মপক্ষ সমর্পণ করার তো একটা সুযোগ দিবে আমাকে কিছু একটা জিজ্ঞেস করবে জাজ খালি চেয়ারে বসলো আর উঠলো হ্যাঁ জাজকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় না পুলিশ খালি বলল যে মাহিয়া মাহি উপস্থিত হয়েছেন কোর্ট শুরু করা হলো আবার সাথে সাথে পরের সেকেন্ডে বললো মাহিয়া মাহি উপস্থিত আছেন কোর্ট মুলতবি ঘোষণা করা হলো যাও ওনাকে কারাগারে পাঠাও মানে এটা কী ধরনের বিচার আমি তো আমার হাজব্যান্ড দেশে আসার পরে তার বিরুদ্ধে 2টা মামলাই যে থাকবে এবং আমি সেটা শিওর না তার বিরুদ্ধে আরও মামলা দেওয়া হতে পারে এবং আমাকে আমি যখন কোর্টে ছিলাম বারবার পুলিশ বলতেছিল যে ওনাকে রিমান্ডে নিতে হবে রিমান্ডে নিতে হবে রিমান্ডে নিয়ে তারা কি করবে কি মানে আমার কাছ থেকে বের করবে তথ্য তারা আমার রিমান্ড চাচ্ছিল তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভীত সন্ত্রস্ত যে সে দেশে আসলে এই যে আমাকে যেরকম মানসিক এবং শারীরিক টর্চার করা হয়েছে তার সাথে তাকে এভাবে নিয়ে
যে তাকে রিমান্ডে নেওয়া হবে, তাকে আরো টর্চার করা হবে, এবং সে তো প্রেগন্যান্ট, মানে আমি প্রেগন্যান্ট, সে তো শারীরিকভাবে সুস্থ থাকবে, তার সাথে কি হয় আমি সেটা নিয়ে খুব টেনশন আছি, আমি সেটা নিয়ে ভীষণ টেনশনে আছি। আমার হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার মনে হয়েছে আমি পুরো জিনিসটা ফেস করতে চাই, আমি চাই আমি দেশে আসব, হ্যাঁ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি বাংলাদেশের যেই দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই দেশে কখনো একজন পুলিশ কমিশনার কখনো একটা অন্যায় করে পার পেয়ে যেতে পারবে না। আর আমি কিন্তু বারবার করে আমি সব সাংবাদিক ভাইদের প্রতি, ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই, আমি কিন্তু পুলিশকে নিয়ে কথা বলি নাই, আমি পুরো, কারণ আমার এই এন্টার লাইফে, আমি ঢাকায় এটাকে শুটিং যখন করেছি আমার অনেক পুলিশের সাথে আমার পরিচয় হয়েছে, আমি সামনে ফোর্সের প্রধানের সাথে আমার কথা হয়েছে, তারা খুব নাইস, তারা জানে মানুষকে কীভাবে রেসপেক্ট করতে হয়, তারা অনেক অনেস্ট। আমি শুধু একটা ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি বারবার করে, যে মোল্লা নজরুল, আমি তার বিরুদ্ধে কথা বলেছি, আমি কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি। এবং আমি আর যে বিষয়টা, যে আমি লাইভে গেছি, লাইভে কিন্তু একটা মানুষ কখন যায়, আমরা একটা কখন যাই, যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়। আমি এই এই যে আমি আশঙ্কা করছি, আমার যে জিডিটা, আমি একটা জিডি করতে, আমি যখন এই যে যে শোরুমটা আমাদের দখল হয়ে যাচ্ছিল, আমি যে ফেসবুকে যে ভিডিওটা আমি আপলোড করেছি, যে একদম লোক পাইপ টাইপ নিয়ে আসতেছে এই শোরুম দখলের উদ্দেশ্যে, তো যখন আমি এটা জানতে পেরেছি, তার আগে এক মাস ধরে আমি কিন্তু অভিযোগপত্র, আমি ওই স্বয়ং কমিশনারের কাছে গেছি যে আপনি নাকি এরকম করছেন, সে বলছে না এরকম কোনো বিষয় না, আপনি নাকে তেল দিয়ে ঘুমান, এরকম কিছু না। তারপরে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি অভিযোগপত্র দিয়েছি, অভিযোগ করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলেছেন পুলিশকে, কমিশনার সাহেবকে, যে আপনি এই বিষয়ে কথা বলবেন কেন, জায়গা রিলেটেড কিছু হলে, ধরে নেন জায়গা ওদের না, ওরা কোর্টের মাধ্যমে, আপনারা যারা দাবি করতেছে তারা কোর্টের মাধ্যমে আসবে, পুলিশ কেন এটার মধ্যে ঢুকবে। তিনি কিন্তু তার খুব অনেস্টলি কথা বলছেন এবং খুব সুন্দর, আমার আমার মনে হয়েছে আমাদের দেশের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এমন হওয়া উচিত, তো তিনি কিন্তু খুব সুন্দর করে বলেছেন। তারপরেও তার কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি, আইজিপি মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছি, এসপি প্রধানের কাছে অভিযোগ দিয়েছি, সব জায়গায় অভিযোগ দেওয়া। তো যখন আমি নিশ্চিন্ত হয়ে ওমরা পালনের উদ্দেশ্যে গেলাম, তখন যখন দেখলো আমি দেশের বাইরে এখানে দখল করতে আসলো, টেক্সট করেছি, ফোন করেছি, কিন্তু তিনি আমার ফোন কেটে দিছেন, আমার ফোন তিনি রিসিভ করেন নাই, আমি টেক্সট করেছি যে আমি, আমার শোরুম দখল হয়ে যাচ্ছে, উনি কোনো রেসপন্স করেন নাই। আমি লিখে আমি বলেছি যে আমার আমার হচ্ছে আমি এখন লাইভে যাব, কারণ আমার কোনো কিছু করার নাই, এখন আমার সেলফ ডিফেন্স, আমার আমাকে নিজেকে আমার আমার জায়গা ঠিক রাখতে হবে, আমি যখন সেলফ ডিফেন্স, আমি যখন আমার দেয়ালে পিঠ পিঠ ঠেকে গেছে তখন যে আমি লাইভে গেছি। আর লাইভে কথা বলতে গেলে অবশ্যই, মানে মানুষ যখন অসহায় থাকে, মানুষ